আচ্ছা, জনাই মানে আমরা বুঝি মনোহরা, ঠিক আছে? তো আজকে একটা শুভ দিনে দাদা আর বৌদিকে আমাদের মাঝখানে পেয়েছি। তো আমাদের পক্ষ থেকে, আরে বারে বাঙালির পক্ষ থেকে মনোহরা, এবং এটা কমলা মিষ্টান্ন ভান্ডারের মনোহরা তুলে দিচ্ছি বৌদির হাতে। অনেক অনেক ধন্যবাদ। বৌদি মনোহরা খুব পছন্দ, তাই বৌদিকে পেয়ে গেল। তো আমি সবাইকে একটাই কথা বলবো, আহারে বাহারে যেটা বাঙালি আছে, সবাই পেজটিকে ফলো করুন এবং লাইক করবেন এবং শেয়ারও অবশ্যই করবেন, এবং আহারে বাহারে বাঙালির সঙ্গে অবশ্যই সবাই যুক্ত হবেন। কিন্তু থ্যাংক ইউ। আইটেম এখানে অনেক কিছু আছে, যার জন্য আইটেম খেতে গেলে তো কিছুটা তো ভাত লাগবে, শুধু মুখে খাওয়া যাবে না। তা আমি এক হাতে এক হাতে করে নিলাম, এই নিয়ে দুবার হলো। খাওয়ার আসতেই রয়েছে। বেগুনি যদি ভাতের দরকার তো ভাত খেয়ে নেবো, পেটে খিদা মুখে লাজ অত জিনিসটা পছন্দ করি না আমি। সাদা ভাত চলে এসছে গরম গরম, দাও, যতক্ষণ খেতে পারবো ততক্ষণ নিয়ে যাও। তো বাঙালি সাঁতালের তরফ থেকে প্রথমে আজকে আমাদের পিকনিকের মেন আইটেম হচ্ছে সাদা ভাত, দাও। ঘোরাঘুরি যতই হোক না কেন, ভুরি ভোজনটা আগে চাই। গরম ভাত পড়ে গেল, এবার চলে হচ্ছে বাঙালির প্রিয় জিনিস হচ্ছে শুক্তো, শুক্তানি। দাদা আমি শুক্তো খুব ভালো হয়েছে, একটু বেশি করে দেবে, এবং আমার গিনিও খুব ভালো খায়। আজকে আপনাদের রান্না খাবো, খেয়ে বললো কেমন হয়েছে, এবং আমার জন্য এক বস্তা নুন নিয়ে চলে এসছে। নুনটা কিন্তু বেশি করে দেবেন, কেন আপনার নুন খাবো, আপনার গুণও গাইব। সুতোটা খাও কেমন হয়েছে বলো। দিদি রান্নার দায়িত্ব নিয়েছে, এবার ওনার রান্নার দায়িত্বে, এবার রান্নার খাওয়া দাওয়াগুলো দেখে খেয়ে কেমন। অনেকদিন পর সুস্থ খেলাম, তাই ঠান্ডার মরশুমে, ঠান্ডার মরশুমে শুক্তো খাচ্ছ। বাঙালির প্রিয় আইটেম শুক্তো, আমার যেহেতু অলরেডি খেয়ে নিয়েছে, শুক্তো শুক্তো যা যা থাকে আমি কিছু নতুন করে ভেঙে করে বলছিলাম। বড়ি রয়েছে, কাঁচকলা রয়েছে, আলু রয়েছে, সরষে ডাঁটা রয়েছে, বেগুন রয়েছে। বাঙালির প্রিয় আইটেম হচ্ছে শুক্তো, শুক্তো শুক্তো না অলরেডি খাওয়া জমে না, শুক্তো। এত ঠান্ডার মধ্যেও শুক্তোর ব্যবস্থা কিন্তু আছে, মানে বাঙালির যেগুলো হারিয়ে যাওয়া জিনিস সব কিছু এখানে ব্যবস্থা রয়েছে, বাঙালির হারিয়ে যাওয়া জিনিস। আমি বা আপনারা বেশি গর্ব করে বলবো না, আমিও নিজে বিভিন্ন রেস্টুরেন্টে যাই, বিরিয়ানি খাই, ফাস্টফুড খাই, কিন্তু বাঙালি খাওয়া যেখানে থাকে সেখানে আমি আগে দৌড়ে যাই। সেই বাঙালি খাবারের স্বাদ নিতে চলে এসেছি আছে জোনাইতে, হুগলি জোনাইতে, আর তাও একটা জমিদার বাড়ি উঠোনের মধ্যে পিকনিক হচ্ছে আজকে। ভাবা যায় বলো তো, জমিদার বাড়ির উঠোনে আমরা পিকনিক করে খাই, জমিদার বাবুর উপর থেকে বসে দেখছে সুলতানি। ওহো, হুম,
শুক্র জাস্ট ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি হয়েছে। শুক্র এত ভালো হয়েছে যে একটু চেনি না দাদা, যাও যাবো না, যাও আমাকে যাও। শুক্রটা খুব 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 ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ম্যাডামকে দিই ভাত লাগবে, একটু ভাতটা পরে দিও, শুক্র খেয়ে নিই আগে। শুক্রটা এত ভালো হয়েছে একটু আদা করে খেয়ে নিলাম, খেয়ে খেতে খুব ভালো লাগে। যে খাবারটা ভালো লাগবে খেয়ে নেবেন, এতে খুব মনের শান্তি লাগে, আত্মা শান্তি লাগে, এবং যিনি দেবেন তারও ভালো লাগবে। যে জিনিসটা ভালো সেটা তো চাইতেই লাগবে, কোনো কথা নেই। তার সঙ্গে রয়েছে বাঙালি ও চলে এসছে বেগুনি, আমি শান্তি করে খাই। এটা ভেজ ডাল, আমার শুক্রটা যা ভালো লাগে না মন ভরে খাচ্ছি। ভেজ ডাল না, নুন আছে এখানে, আছে বেগুনি, গরম বেগুনি, আর আছে ঝুরঝুরে আলু ভাজা, আর সাথে আছে ভাজা চিড়ে। ডালটা দেখিয়ে দেখুন, আজকে আমরা পিকনিক করছি, এটা হচ্ছে হুগলির, হুগলি জোনাই রাজবাড়িতে। হ্যাপি হয়েছে ডালটা, সত্যি মুগের ডাল স্বাদটা গন্ধকেই বোঝা যাচ্ছে, পিওর মুগের ডাল, তার সঙ্গে গরম গরম বেগুনি। অসাধারণ, শুক্র দিয়ে খেতে গিয়ে চলে এলো আবার ভাত, আমার ভাত, তোমার ভাত লাগবে। আইটেম এখানে অনেক কিছু আছে, যার জন্য আইটেম খেতে গেলে তো কিছুটা তো ভাত লাগবে, শুধু মুখে খাওয়া যাবে না। তা আমি এক হাত এক হাত করে নিলাম, এই নিয়ে দুবার হলো। ঠিক আছে ঠিক আছে, খাও। আসবে পাতুরি অবশ্যই। তো শুকানি খেতে চলে এসছে, একটু ডাল ভেজ ডাল চলে এসছে, এত রান্নার এত সুস্বাদু, এত ভালো, এত ভালো স্বাদ রান্না, আমি আপনাদেরকে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না যে এত ভালো রান্নার স্বাদ হয়েছে যে যা সুস্বাদ খেয়ে যাচ্ছি, আর সঙ্গে সঙ্গে খাওয়ার আসতেই রয়েছে। ডাল রয়েছে, ঝুরঝুরে আলু ভাজা দাও, অসাধারণ অসাধারণ রান্না বান্না, অসাধারণ রান্না, খুবই ভালো হয়েছে। এখনো তো বাকি আছে, চিড়ে ভাজা দিয়ে ঝুঝুরে আলু ভাজা রয়েছে, দারুণ দারুণ হয়েছে, দারুণ। শুক্তটা খুব ভালো হয়েছে, শুক্তটা দারুণ হয়েছে, আমি দুবার নিয়েছি হ্যাংলার মতন, মানে চেয়ে খাও, যদি ভালো লাগে চেয়ে খাও, দারুণ দারুণ হয়েছে। বেগুনি চলে এসছে, বেগুনি গরম ঠান্ডা গরম দুটো দুখানা বেগুন ভাজা নিয়ে, বেগুন অসাধারণ। এটা কি আছে? ফুলকপি আলু, ফুলকপি আলু রসা, আলু না কপি রে, হ্যাঁ আলু খাবে না, না আলু দিয়েছি আপনাকে করে দিই, হ্যাঁ পড়ুন। তো এখানে চলে এসছে ফুলকপি আলু রসা, তো আমি বেশি করে কপিটা নিয়ে নিয়েছি, খাওয়া দাওয়া সত্যি তাই, সব রান্না খাওয়া কোথাও পাওয়া যায় না, কোথাও না।
আর আজকে আপনারা খাওয়া দাওয়া করছি হচ্ছে জনাইতে, জনাইতে চৌধুরী বাড়িতে, উঠোনে জমিদার বাড়ি উঠোনে। দাদা আমার জন্য কিন্তু এই যে বড় বোধে, বড় বোধেটা একদম আমারটা, হ্যাঁ খুব ভালো লাগছে। এবং এই বাদশাহ চৌধুরী বাড়িতে এসে এখানকার স্থানীয় যে ক্যাটারিং পার্টি আছেন ওদের রান্নাবান্না খেয়ে আমার খুব অসাধারণ লাগলো। এবং আপনারা যখন এই বাদশাহ চৌধুরী বাড়িতে যখন আসবেন, গ্রুপ নিয়ে আসবেন বা ফ্যামিলি পিকনিক করতে আসবেন, এই যে ফোন নাম্বার ডিটেলস আমি দিয়ে দিলাম, ওনার সঙ্গে যোগাযোগ করবেন। রান্নাবান্না অসাধারণ লাগলো। এখন তো আমি এখনও পর্যন্ত আমি ঝুড়ির আলু ভাজি খাচ্ছি, এর আগে শুক্তো খেয়েছি, অসাধারণ লেগেছে। আর ভেজ ডাল দিয়ে ঝুড়ির আলু ভাজি বেগুন দিয়ে খাচ্ছি, খুব ভালো লেগেছে, অসাধারণ অসাধারণ দারুণ। এর সাথে ভাগ হবে না, এটা হচ্ছে বাঙালি খাওয়া দাওয়া, এর সাথে কোনো ভাগ হবে না। বিরিয়ানি, তন্দুরি, ফাস্টফুড যা কিছু খান না কেন, বাঙালি খাবারের ভাগ কোথাও নেই। পিওর বাঙালি খাওয়া দাওয়া খেতে হলে আমাদের গ্রুপে জয়েন করতে হবে। আর যেখানে পিওর বাঙালি খাওয়া দাওয়া সেখানে আমি, যেখানে পিওর বাঙালি খাওয়া দাওয়া সেখানে আমি। পেট ভরে খাবো, মন ভরে খাবো, প্রচুর ভাত খাবো, চেটে পুড়ে খাবো। পিওর বাঙালি মানে চেটে পুড়ে বাঙালি। খাওয়া দাওয়াতে আমার কোনো লজ্জা নেই, আমার যেটা খাবো পেট ভরে খাবো, মন ভরে খাবো। খাওয়া দাওয়াতে আমার কোনো লজ্জা নেই, হাত চেটে খাবো, মুখ দিয়ে পেট ভরে খাবো। আহারে বাঙালি মানে পিওর বাঙালি, যে পিওর বাঙালি সে হাত চেটে খাবে, যে যাই বল না কেন, যে পিওর বাঙালি সে হাত চেটে খাবে, চেটে বুটে বাঙালি, মাছে ভাতে বাঙালি। আমার এই কথাটাকে দৃঢ় সত্যি কথা, যে যাই বল না কেন। ছোটো একটা ফুলকপি আলুর রসা, যে পিওর বাঙালি সে চেটে পুটে খাবে। এদিকে এসো, এদিকে এসো, ছেড়ে দিয়ে চলে গেছো, উঠে গেছো পরে। চলে এসছে পোলাও, ভাত সেজন্য পোলাও নিলে এসে গেল, দিয়ে দিল, নিয়ে নিলাম। পাতুরিটা এটা কিন্তু তেলে ভাত ভেজেছে, পাতুরিটা তেল একদম মানে ভরপুর। এই যে নরম তুলতুল করছে গরম।
দারুণ দারুণ। এখানে প্রচুর বাচ্চা কাচ্চারা খেলাধুলা করছে, এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খেলছে নিজেদের মধ্যে। একটা পাতুন এতটাই ভালো হয়েছে যে আমি আর একটা না নিয়ে পারলাম না। আর সব থেকে বড় কথা হচ্ছে গরম, একদম গরম, আর পাতুন ফুল করছে মাছটা। তো ভাত শেষ হয়ে গেছে, আবার তো ভাতের দরকার, তো সাদা ভাত দরকার। যদি ভাতের দরকার তো ভাত খেয়ে নেবো, পেটে খিদা মুখে লাজ, অত ওই জিনিসটা পছন্দ করি না আমি। সাদা ভাত চলে এসছে গরম গরম, দাও, যতক্ষণ খেতে পারবো ততক্ষণ নিয়ে যাও। বলছে ফুলকপি আলু রসা, প্লেটটা উল্টে গেছে, ঘুরিয়ে দিন, এই হচ্ছেটা হয়ে গেল। পেটে ঘিটা মুখে লাজ এই জিনিসটা আমি পছন্দ করি না একদম। যতক্ষণ পেটে ধরবে ততক্ষণ খেয়ে যাব, চেটে পুটে খাবো, বাঙালি খাওয়া চেটে পুটে খাবো। এখনো কিন্তু পাতুরি আছে, পোলাও আছে, খাবো খাবো। খুব ব্যস্ত হয়ে পড়েছে কেন, সবার খাওয়া দাওয়া মোটামুটি শেষ হয়ে আছে, এবার আস্তে আস্তে মানে সব গুছানোর পালা। তো আমি একটা পাতুরি আর একটা নিয়ে নিয়েছি, দুটো দিয়ে বেঁধেছি, হাত দিয়ে খুলতে হচ্ছে। একটা পাতুরি শেষ, আরেকটা নিয়ে নিয়েছি সবার। হ্যাঁ মানে পাতুরিটা এতটাই ভালো লাগছে, লোভ সামলাতে পারছি না, গরম তো আর খুব, আর লোভ সামলাতে পারছি না। হ্যাঁ দেখতে পাচ্ছেন পাতুরিটা, মাছটা খাসি ধসে চলে, এত খুব গন্ধ, ঝাল গন্ধ। এই যে পোলাও, পোলার থেকে মনে হচ্ছে যেন এই সাদা ভাত যতটা খেয়ে তৃপ্তি, যতই তোমার পাশে পোলাও থাকুক না কেন, এই সাদা ভাতের মতন কোনো মানে তুলনাই হয় না। যাই খাও না কেন, মাংস বলো পাতুরি বলো, এই সাদা ভাতই আমাদের সব থেকে প্রিয়। পাশে আছে ঠিকই, কিন্তু আমার এইখানটাই বেশি মানে পছন্দ, সাদা ভাত। ফুলকপি আলু রসাতে খেতে চলে এলো পাথুরি, একটাই পাথুরি থাকবে। ও রসাটা এত ব্যাপক হয়েছে না, অনেকটা পরিমাণ ভাত নিয়েছি, এখন সাদা ভাত রয়েছে, পাথুরি রয়েছে, আর ওই পোলাও কি পাকিস্তানি চিকেন না কি রয়েছে, পাকিস্তানি না চিকেন, আফগানি চিকেন, ভুলে গেছি। পোলাও তো দিয়ে দিয়েছে, এবার ওই চিকেনটা, হ্যাঁ না চিকেনটা পর, আমাকে একটু পাকিস্তানি চিকেন দাও তো, পাকিস্তানি চিকেন। আচ্ছা আচ্ছা, এবারে যে খেতে খেতে খাওয়ার নামটাই ভুলে গেছি, এত ভালো হয়েছে না সমস্ত খাওয়ার নাম ভুলে যাচ্ছি, আফগানি পাকিস্তানি। তো এখানে চলে এসেছে আফগানি চিকেন, এই দেখুন আফগানি চিকেন, যেটাকে আমি পাকিস্তানি বলছিলাম, খাওয়াগুলো এত ভালো হয়েছে না যে খাওয়ার নামই ভুলে গেছি আমি। আজকে সমস্ত আমাদের এই খাওয়া দাওয়ার দায়িত্বে যে দিদি আছেন, স্বয়ং দিদি আমাদেরকে সর্বোচ্চ করছেন। আচ্ছা সবাই যদি হাড় খায় তো মাংস শরীরটাকে খাবে, হাড় সলিড সবটাই লাগে, সবাই খালি হাড় খোঁজে, বেশটা খাবে কে আইকা দে, আর না একটু গ্রেভি দেব, না না তো আফগানি চিকেন চলে এসছে, আমি নিয়ে নিয়েছি এখানে দু পিস চিকেন, আর এই পোলাও দিয়ে আমি খাবো এটা। চিকেনের কালারটা দেখতে পাচ্ছেন একদম সবুজ সবুজ, ভালো। আমি মনে করেছিলাম কিরকম হবে না হবে, আফগানি চিকেন কোনদিন তো খাইনি, এবার খেয়ে দেখলাম টেস্টনেস সবুজ সবুজ, হ্যাঁ
এই ভাইটা কিছু বলে মনে হচ্ছে, অনেকক্ষণ ধরে আসছে যাচ্ছে। খেলাম তো এখন রয়েছে, এটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি, খুব সুন্দর হয়েছে। তো ভেটকি মাছের পাতুরিটা খাবো কই দিয়ে, তার জন্য চলে এলো পোলাও। পোলাও দিয়ে মটন কষা খেয়েছেন, পোলাও দিয়ে চিকেন কষা খেয়েছেন, কিন্তু আজকে আমি পোলাওটা খাবো হচ্ছে ভেটকি পাতুরি দিয়ে। পোলাওর সঙ্গে সঙ্গে একদম কাঁচা সর্ষের তেলে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। ওহো, একদম পিওর খাঁটি সর্ষের তেলের গন্ধ বেরোচ্ছে, আর পিওর ভেটকি মাছ, অসাধারণ অসাধারণ। বৌদি আমার তো দারুণ লেগেছে, আমি এখানে একটার জায়গায় দুটো খেয়েছি। বৌদি এখন দাদার ক্যামেরার দায়িত্বে আছে, দায়িত্বে আছে, দায়িত্বে আছে, অবশ্যই দাদার ব্লগিং এর ভিডিও চলছে, হচ্ছে ঠিক আছে। একদম কাঁচা তেলে এত সুন্দর গন্ধ, আর সর্ষে বাটা এত ঝাঁজ হয়েছে না এখানে, আর পোলাও দিয়ে প্রথমবার খাচ্ছি, পোলাও দিয়ে প্রথমবার খাচ্ছি হচ্ছে ভেটকি পাতুরি। আপনারা জানেন পোলাও খেতে কেমন, পোলাও সাথে একটু মিষ্টি মিষ্টি আছে, কিন্তু পোলাওয়ের সঙ্গে সাদা ভাতটা ফেভার করে, সাদা ভাতটা ভালো লাগে। কিন্তু বলছি যেখানে পোলাও দিয়ে বলে পোলাও দিয়ে খান, টেস্ট করুন পিওর ভেটকি মাছ, একদম একদম ফ্রেশ। অসাধারণ অসাধারণ, মুখে দিলে মিলিয়ে যাচ্ছে না। খাঁটির সর্ষের তেল মানে হচ্ছে চোখে জল মুখে হাসি, পিওর খাঁটি সর্ষের তেল মানে হচ্ছে চোখে জল মুখে হাসি। চোখে জল মানে হচ্ছে কান্নাকাটি না, মানে ঝাঁজে চোখে জল, আর সাদে মুখে হাসি বেরোবে। এবার চলে এলো হচ্ছে ফ্রুট চাটনি, তো আম সত্ত্ব খেজু কাজু বাদাম কিশমিশ, কাজু বাদাম কিশমিশ তামাকে দিয়ে দাও, দিয়ে দাও এতক্ষণ পর আমসত্ত্ব আর কাজু কিশমিশ খেজুরের চাটনি পাতে পড়ে গেছে, তার সাথে আসতে পাঁপড়, চাটনির সাথে পাঁপড় তো না হলে তো জমে না, হয়তো পাঁপড় চলে এসছে। ব্যাড পাঁপড়, এই লাভ পাঁপড়, লাভ ভালোবাসার প্রতীক, চাটনি দিয়ে পাঁপড়। জনের বিখ্যাত মনোহরা, এই যে এই যে তোমার মনোহরা, মনোহরা বলি খুব বিখ্যাত। আরেকটা দিয়ে বিখ্যাত মনোহরা, জনাইয়ে বিখ্যাত মনোহরা, বাস করা নিয়ে চলে যাবে। আমরা সব জায়গায় রসগোল্লা খেয়েছি, নানা রকম মানে গোলাপ জামুন পান্তুয়া সব খেয়েছি, কিন্তু এই জনায়ের বিখ্যাত মনোহরা দেখতেই পাচ্ছেন গোল গোল, তো ভেতরটা মানে একদম ক্ষীর সন্দেশের, মানে ছোটো আলাদের একটা ফ্লেভার আছে, কিন্তু জয়নগরের মোয়া যেরকম সব ঠিক সেরকমই লাগছে। জনায়ের বিখ্যাত মনোহরা, মনোহরা মন ভরে গেল এটা খেয়ে, এক একটা জায়গায় একটা জিনিসের জন্য বিখ্যাত থাকে অবশ্যই। তারপর আপনাদের দেখানো হয়েছে বড় বোতে, মানে বিগ বোতে, বড় বড় সাইজে। এটা হচ্ছে, এটা কি নিছ দিদি? সন্দেশ, সন্দেশ এনাও, নরম পাকে, নরম পাকে সন্দেশ খাও। আমি এতটাই মিষ্টি খেতে ভালোবাসি, এদিন তোমার জন্য সবাই নিয়ে আসছে নতুন নতুন আইটেমের মিষ্টি, যেটা আমি মিষ্টি দিয়ে দেবো, দিদি 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 আমার তো এখন মন তো আগুনে চিকেন দিয়ে চলছে, তাহলে একটু পরে দিই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই।
আমার পাতে মিষ্টি চলে এসছে, এবার আমি এখন বসে বসে এইগুলো আয়েস করে খাওয়া দাওয়া করে খাবো। খাও মানে সন্ধ্যাটা যেই নেমে যাবে ঝট করে আরো তখন ঠান্ডা। তুমি তো গায়ে কিছু দাওনি, ঠান্ডা লাগছে না তো? মনোহরা আমি কোন লজ্জা পাই না, কিন্তু যে যাই বল না কেন খাওয়া দিয়ে লজ্জা পাই না। যতক্ষণ লাগবে পেটে ভরবে খেয়েই যাবো, খেয়েই যাবো, খেয়েই যাবো। এটা হচ্ছে লাভ পাপুর, আর লাগলে চেয়ে নেবো, যেটা লাগবে চেয়ে নেবো, চেয়ে খাবো, চাওয়াতে কোনো লজ্জা নেই। খেজুর আমসব চাটনি, খেজুর আর আমসবের চাটনি, এটা বিখ্যাত মনোহর। একদম গরম মশলা, একদম ডাক করে দেওয়া রয়েছে, গোটা এলাচ ডাক করে দেওয়া রয়েছে, উপর হচ্ছে একদম চিনির একটা কোটিং রয়েছে, পুরো হচ্ছে ওই যে জয়নগরে মোয়া হয় না, মোয়া জয়নগরে মোয়ার একটা ফ্লেভার রয়েছে। ওটা খইয়ের, এটা সন্দেশে, তো প্রথমবার জনাইতে এসে মন ভরে প্রাণ ভরে খাওয়া দাওয়া করলাম, এবং আশপাশ এখানকার যে ঐতিহাসিক স্মৃতিগুলো আছে, জমিদারদের যে সমস্ত স্মৃতিচিহ্ন আছে খুব ভালোভাবে দেখলাম। তো আমি সবাইকে একটাই কথা বলবো, আপনারা যদি পিকনিক করতে আসেন বা শীতকালীন উপভোগ করতে বরফের করতে আসেন, তো চলে আসুন জনাইতে। জনাইতে এটা হচ্ছে চৌধুরী বাক্সা চৌধুরী বাড়ি, এখানকার এখানে যদি আসতে চান কীভাবে আসবেন এবং কার সঙ্গে যোগাযোগ করবেন, এখানকার যে পিকনিকের সমস্ত রান্নাবান্নার কার সঙ্গে যোগাযোগ করবেন, ডিটেলস আমি ভিডিওর সঙ্গে দিয়ে দিচ্ছি, তার সঙ্গে যোগাযোগ করবেন। আমার তো খুব ভালো লাগলো প্রথমবার জনাইতে এসে। পিওর প্রকৃত বাঙালি, বাঙালি জিন্দাবাদ, যুগ যুগ জিও বাঙালি। আজকে ভিডিওটাকে শেষ করলাম, যুগ যুগ জিও বাঙালি। আচ্ছা, আমাদের এই যে পুরো খাবারের দায়িত্ব ম্যাডাম দিয়েছে, ম্যাডাম নামটা একটু বলুন। নমস্কার, আমি অনিন্দিতা সরকার, এই জনাইরই বাসি, বলতে পারেন আমি জনাই বাসি এখন হয়েছি, অ্যাকচুয়ালি আমরা কলকাতার বাসি। এই গত 3 বছর হয়েছে আমি জনাইতে এসেছি, এবং আসার পর আমি একটা কর্পোরেট সেক্টরে কিন্তু এক কাজ করতাম, সেই কর্পোরেট সেক্টর থেকে করে তারপর মনে হলো নিজের কিছু একটা করব, কারো দাসত্ব করব না, নিজের কিছু একটা করব। তো সেই সময় আমার এই কোভিডের সময় চলাকালীন আমি এই আমার এই হোম ডেলিভারি ব্যবসাটা শুরু করি, এবং এই হোম ডেলিভারি থেকে করতে করতে এখন এটা আমার ক্যাটারিংয়ে আমি এটাকে ট্রান্সফার করেছি। এবং এই জনাই থেকে আরম্ভ করে ডানকুনি, মানে বাঙালি সাধে আহ্লাদে আমি আমার অনিন্দিতা সরকারের সাথে সাথে বাঙালি সাধে আহ্লাদ বলেও আমি আমার একটা পরিচিতি করতে পেরেছি। এবং কলকাতাতেও আমরা ক্যাটারিং করছি, মানে ওয়েস্ট বেঙ্গলের মোটামুটি সব জায়গায় আমরা এটা করে থাকছি,
এবং খুব অল্প সময়ে আমি আপনাদের সবার ভালোবাসা পেয়েছি এবং এই দাদারা আপনারাও আজকে আমাদেরকে ভরসা করে এই জায়গা আজকে এই পুরো আপনাদের এই একটা পিকনিক যে আপনারা গেট টুগেদার হচ্ছেন তার পুরো দায়িত্বটা যে আমাদের কাঁধে দিয়েছেন তার জন্যও আমরা আপনাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করব আমরা আমাদের যেটা মানে জায়গাটা সেটা আমরাও আপনাদের কাছে সফল করতে পারবো এবং আপনার আশা করব আপনারাও আমাদের ভালোবাসা দেবেন। এইটুকু এই জনাইতে পিকনিক বলুন বা যে কোনো অনুষ্ঠানের জন্য কোনো রান্না বান্না ক্যাটারিং এর দায়িত্ব যদি আমাকে মনে করেন ভরসাযোগ্য হিসাবে দিতে পারবেন তাহলে আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে বাঙালি স্বাদে আহ্লাদে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9007747644 এবং কলিং নাম্বার হচ্ছে 7980245139। আমার নাম হচ্ছে অনিন্দিতা সরকার এবং এটা শুধু কিন্তু আমি একা না, আমার সাথে লোকে বলে যে একটা ছেলেদের সাকসেসের পেছনে একজন মহিলা থাকে সবসময়, কিন্তু আমি বলবো আমার ক্ষেত্রে আমার সাকসেসের পেছনে আমার হাজবেন্ডেরও কিন্তু প্রচুর অবদান। আমার হাজবেন্ডের নাম হচ্ছে অভিজিৎ সরকার, আমরা দুজনে মিলেই ওর একটা আলাদা ব্যবসা আছে সেই ব্যবসাটাকে সামলেও ও কিন্তু আজকে আমি যেই জায়গায় দাঁড়িয়েছি এই বাঙালি স্বাদে আহ্লাদে এইটা আমার শুধু একার বলে খুব ঠিক হবে না, এটা আমাদের দুজনের প্রচেষ্টায় আজকে আমরা সুন্দরভাবে একটা ব্যবসাকে দাঁড় করিয়ে নিজেদেরকে দাঁড় করাতে পেরেছি। দাদার কনস্ট্রাকশন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে কন্ট্যাক্ট নাম্বার বললো 7980245139, হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9002774644, যোগাযোগ করে বলে সবাই আপনার কনট্যাক্টের আইডিয়া পেয়ে যাবে। এবং আমাদের ফেসবুকের পেজও যেটা সেটা হচ্ছে বাঙালি স্বাদে আহ্লাদে নামে আমাদের ফেসবুক পেজ আছে, সেখানে গেলে পরে আপনারা যদি ভিজিট করেন আমাদের রেগুলার যে আপডেটগুলো থাকে সেগুলো আপনারা প্রত্যেকে দেখতে পারবেন, একদম ইয়ে থাকবেন। সবশেষে বলবো যে যদি আপনাদের আমাদের সাথে কোনো রকম কন্ট্যাক্ট করতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ আছে বাঙালি স্বাদে আহ্লাদে, সেটাতে ফলো করবেন, লাইক করবেন, রেগুলার যে আপডেট সেটাতে আপনারা আপডেট থাকতে পারবেন। এবং ভবিষ্যতে যদি আপনারা এই জনাইতে বাক্সাই চৌধুরী বাড়িতে কোনো রকম অনুষ্ঠান করতে পারেন ডিসক্রিপশন বক্সে নিশ্চয়ই আমাদের নাম্বারটা দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ। আমি একটাই কথা বলবো, যত পারবেন অপূরন্তভাবে এটাকে শেয়ার করুন। ধন্যবাদ।